নিয়ে আসছিস গাছের? গুড মর্নিং এভরিওয়ান, আবার নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখতে পেলি সকালবেলা পাড়া দিয়ে দুটো ছোট ছোট বাচ্চা পুঁই শাক বিক্রি করছিল, তাই সৌমুকে দিয়ে নিয়ে এলাম 1 কেজি পুঁই শাক। আর আর সকালবেলা ছাতু খেয়ে আর দিনটা শুরু করলাম, আর এখন একটু রান্না করছি, নিরামিষ রান্না করব, খুব সিম্পল। এটা আমার খুব পছন্দের একটা রান্না, পছন্দের একটা রেসিপি বলতে পারো। মাও 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 আয় 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 কি বিস্কিট খাবি? বিস্কিট, তুই কি বিস্কিট খাস? বিস্কিট খাস কি? বিস্কিট দেবো, বিস্কিট। গতকাল সন্ধ্যায় বাজার থেকে বাতাবি লেবুটা নিয়ে এসেছিলাম, তখনই দেখি নিয়ে সাইডে একটা ফাটা মতো আছে, ভাবলাম নষ্ট হয়ে যাবে, তার আগে কেটে ফেলি। তো বিকালে খাওয়া দাওয়ার পরে কাটলাম, ভীষণই সুন্দর, দেখতেই পাচ্ছে একদম পেকে টুসটুস করছে। তবে একটা অংশ নষ্ট হয়ে গেছিল, ছোট্ট একটা অংশ, আর খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। কি হলো ভর দুপুরে, কি চাই দুজনার, কোথায় যাচ্ছিস? ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।